নমস্কার শুনছেন শ্রীময়ীর গল্প গল্প শুরু করার আগে বলে রাখি যদি আমার এই চ্যানেলের গল্প আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্পগুলো লাইক করুন এবং শেয়ার করুন আমার চ্যানেলে বিভিন্ন রকমের বিভিন্ন স্বাদের গল্প আছে আপনারা এসে ভিডিও লিস্ট থেকে আপনাদের পছন্দসই গল্প বেছে নিয়ে শুনুন কিন্তু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার এই তিনটে কিন্তু ভুলবেন না চ্যানেলের উন্নতির জন্যে এগুলো অবশ্যই প্রয়োজনীয় পরিশেষে আমার সকল শ্রোতাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার গল্পগুলো শোনার জন্যে শুরু করছি আজকের গল্প আজকের গল্প শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা ঋণকৃত্যা কারো ধারধারি না এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না আমার ধারণা এক কাবুলিওয়ালা ছাড়া এই জগতে এ কথা কেউই বলতে পারে না অমৃতের পথ ক্ষুড়স্য ধারা নিশ্চিতা অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে ধার হলেও কথা ছিল বরং কিন্তু তাও নয় বাড়ি ভাড়া বাকি তাও বেশি না পাঁচশো টাকা মাত্র কিন্তু তার জন্যই বাড়িওয়ালা করাল মূর্তি ধরে দেখা দিলেন একদিন আপনাকে অনেক সময় দিয়েছে কোনো অজুহাত শুনছি না আর ভেবে দেখুন একবার আমি তাকে বলতে যাই এই সামান্য পাঁচশো টাকার জন্যে আপনি এমন করছেন অথচ এক যুগ পরে একদিন আমি মারা যাওয়ার পরেই অবশ্যই আপনার এই বাড়ির দিকে লোকে আঙুল দেখিয়ে বলবে একদা এখানে বিখ্যাত লেখক শ্রী চন্দ্র বাস করতেন বাস করতেন বাস করে আমার মাথা কিনতেন জবাবে তার দিক থেকে যেন ঝাপটা এলো সনন মাসাই আপনাকে সাফ কথা বলি যদি আজ রাত্রি বারোটার ভেতর আমার টাকা না পাই তাহলে এক যুগ পরে নয় কালকেই লোকে এই কথা বলবে বাড়িওয়ালা তো বলে গেলেন চলেও গেলেন কিন্তু এই এক বেলার মধ্যে এত টাকা আমি পাই কোথায় পাছে ধার দিতে হয় সেই ভয়ে সহজে কেউ আমার মতো লেখকের ধার ঘেঁষে না লেখক মাত্রই ধারালো আমি আবার তার ওপর এক কাঠি জানে সবাই হর্ষবর্ধনের কাছে যাব তাদের কাছে এই কটা টাকা কিছুই নয় কীর্তি কাহিনী লিখে অনেক টাকা তাদের পিটেছি এখন তাদের পিঠেই যদি চাপি গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় যদি এই দায় থেকে উদ্ধার পাই তা গিয়ে কথাটা পারতেই হর্ষবর্ধন বলে উঠলেন হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আপনাকে দেব না তো কাকে দেব চমকে গেলাম আমি কথাটা যেন কেমন তর শোনালো আপনি এমন কিছু আমাদের বন্ধু নান তিনি বলতে থাকেন বন্ধুত্বের কথাই যদি বলেন আমি বাধা দিয়ে বলতে যাই হ্যাঁ বন্ধুত্বের কথাই বলছি আপনি তো আমাদের বন্ধু নান বন্ধুকেই টাকা ধার দিতে নেই মানা আছে কেন না? তাতে টাকাও যায় বন্ধুও যায় তিনি জানান তবে হ্যাঁ এমন যদি সে বন্ধু হয় যে বিদেয়ে হলে বাঁচি তার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে তাকে ওই ধার দেওয়া তাহলেই চিরকালের মতো নিস্তা আহা আমি যদি ওর সেই দ্বিতীয় বন্ধু হতাম মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম কিন্তু আপনি তো বন্ধু নান লেখক মানুষ লেখকরা তো কখনো কারো বন্ধু হয় না লেখকদেরও বোধ হয় কেউ বন্ধু হয় না দে বলি বিলকুল নির্ঝঞ্ঝাট এর চেয়ে ভালো আর কি হতে পারে বলুন তিনি বলে। আপনি যখন আমাদের আত্মীয় বন্ধু কেউ নন নিতান্তই একজন লেখক তখন আপনাকে টাকা দিতে আর বাধা কি তা কত টাকা দিতে হবে বলুন এ বেশি নয় এই সব আর একেবারে দিয়ে দিতেও আমি বলছি না আমি বলি এই আজ তো বুধবার শনিবার দিনই টাকাটা আমি আপনাকে ফিরিয়ে দেন কথা দিলাম এছাড়া আজ বাড়িওয়ালার হাত থেকে ত্রাণ পাওয়ার আর কি উপায় কিন্তু কথা তো দিলাম না ভেবেই দিয়েছিলাম কথাটা শনিবারের সকাল হতেই ওটা ভাবনার কথা হয়ে দাঁড়ালো ভাবতে ভাবতে চলেছি এমন সময় গোবর্ধনের সঙ্গে মোলাকাত অকুল পাথারে চৌরাস্তার মোড়ে গোবর্ধন ভাইয়া একটা কথা রাখবে রাখো তো বলি কি কথা বলুন যদি কথা দাও যে তোমার দাদাকে বলবে না তাহলেই বলি দাদাকে কেন বলতে যাব দাদাকে কি আমি সব কথা বলি অন্য কিছু কথা নয় মানে কথাটা হচ্ছে এই যে আমাকে স টাকা ধার দিতে পারো কয়েকের আজ তো শনিবার এই বুধবার সন্ধ্যের মধ্যেই টাকাটা আমি তোমায় ফিরিয়ে দেব এই কথা এই বলে আর দিরুক্তি না করে শ্রীমান গোবরা তার পকেট থেকে পাঁচখানা একশো টাকার নোট বার করে দিল টাকাটা নিয়ে আমি সটান শ্রী হর্ষবর্ধনের কাছে দেখুন আমার কথা রেখেছি কিনা দরিদ্র লেখক হতে পারি কথা নিয়ে খেলা করতে পারি কিন্তু কথার খেলাপ কখনো করি না হর্ষবর্ধন নীরবে টাকাটা নিলেন আপনি তো ভেবেছিলেন যে টাকাটা বুঝিয়ে আপনার মারাই গেল আমি আর এই জন্মেও এ মুখ হব না ভাবছিলেন যে না না সেসব কথা আমি একেবারেই ভাবিনি টাকার কথা আমি ভুলেই গিয়েছিলাম তিনি বললেন বিশ্বাস করুন টাকাটা আপনাকে দিয়ে আমি কিছুই ভাবিনি কিন্তু ফেরত পেয়ে এখন বেশ ভাবিত হচ্ছি ভাবছেন এই যে এই পাঁচশো টাকা ফিরিয়ে দিয়ে নিজের ক্রেডিট খাটিয়ে এরপরে আমি ফের হাজার টাকা ধার নেব তারপর আবার সেটা ফেরত দিয়ে আবার দু হাজার চাইবো আর এমনি করে ধারটা দশ হাজারে দাঁড় করিয়ে তারপরে আর এ ধারই মারাবো না এই তো ভাবছেন আপনি এই ভেবেই তো ভাবিত হয়েছেন তাই না আমি তার মনোবিকলন করি তার সঙ্গে বোধ আমার নিজেরও তিনি বিকল হয়ে বলেন না না সেসব কথা আমি আদৌ ভাবিনি ভাবছি যে এত তাড়াতাড়ি আপনি টাকাটা ফিরিয়ে দিলেন আর এত তাড়াতাড়ি আপনার প্রয়োজন কি করেই বা মিটতে পারে বেশ ফের আবার দরকার পড়লে চাইতে যেন কোন কুণ্ঠা করবেন না বলাই মনে মনে আমি ঘাড় নাড়লাম লেখকরা বৈকুণ্ঠের লোক কোনো কিছুতেই তাদের কুণ্ঠা হয় না বুধবার দিনই দরকারটা পড়লো আবার হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে গিয়ে দিতে হলো। কেমন গোবর্ধন ভাইয়া হ্যাঁ দেখলে তো কথা রেখেছি কিনা এই নাও তোমার টাকা প্রচুর ধন্যবাদের সহিত আবার গোবড়ার কাছে যেতে হলো হলো কথা হে পার্ধন ভাইয়া বুধবারে টাকাটা ফেরত দেব বলেছিলাম তা বুধবারেই দিয়েছি দিইনি কি একদিনের জন্য কি আমার কথার কোনো নরচর হয়েছে এমন কথা কেন বলছেন গোবর্ধন আমার ভনিতা ঠিক ধরতে পারে না টাকাটা আমার দরকার পড়েছে আবার ভাই ওই পাঁচশো টাকাই সেই জন্যেই তোমার কাছে এলাম এই বুধবারেই তোমায় আবার ফিরিয়ে দেব টাকাটা নির্ঘাত এইভাবে হর্ষবর্ধন আর গোবর্ধন গোবর্ধন আর হর্ষবর্ধন শনিবার আর বুধবারের দু ধারের টানা পোড়নে আমার ধারিওয়াল কম্বল বুনে চলেছি এমন সময় পথে একদিন দুজনের সঙ্গেই দেখা দুই ভাই পাশাপাশি আসছিল। আমাকে দেখে দাঁড়ালো দুজনের চোখেই কেমন যেন একটা সপ্রশ্ন দৃষ্টি হয়তো দৃষ্টিটা কুশল জিজ্ঞাসার হতে পারে এ কোথায় যাচ্ছি কেমন আছি এই ধরনের সাধারণ কোনো কৌতূহলই হয়তো বা কিন্তু আমার তো পাপ মন মনে হলো দুজনের চোখেই যেন একটা তাগাদা হর্ষবর্ধন বাবু ভাই গোবর্ধন একটা কথা আমি বলবো কিছু মনে করো না বলে আমি শুরু করি ভাই গোবর্ধন তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে পাঁচশো টাকা দেবে আর হর্ষবর্ধন বাবু আপনি প্রত্যেক শনিবার পাঁচশো টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন হর্ষবর্ধন বাবু আপনি বুধবার আর গোবর্ধন তুমি শনিবার মনে থাকবে তো ব্যাপার কি হর্ষবর্ধন তো হতভম্ব কিছুই বুঝতে পারছি না ব্যাপার এই যে ব্যাপারটা আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না শেষ হলো আজকের গল্প আশা করি সবার ভালো লেগেছে সবাই একটু হেসেছেন পরবর্তীকালে এমন অনেক গল্প নিয়ে আবার হাজির হয়ে যাব আমি শ্রীময়ী ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ঠাটা